অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন ফেরালো সুপ্রিম কোর্ট অভিষেকের মামলার উপযুক্ত নথির অভাব তাই মামলার গ্রহণ যোগ্যতা সাব জানালো শীর্ষ আদালত তবে সে ক্ষেত্রে উপযুক্ত নথি দিয়েই তাকে মামলা দায়ের করতে হবে এমনটাই জানানো হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আদালতের বাইরে এবং ভিতরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য এবং মামলা চলাকালীন বিচারপতি অমৃতা সিনহাকে মন্তব্যকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে আবেদন জানানো অভিষেক বন্দ্যোপাধ্যায় আবেদনে উল্লেখ বিচারপতিদের এই মন্তব্যের দ্বারা ইডি এবং সিবিআই যেন প্রভাবিত না হয় এবর্মেই নির্দেশ দিক আদালত নিয়োগ সংক্রান্ত অভিষেক বন্দোপাধ্যায় এর বিচার ընদেন মামলাগুলি শুনানি বিচারপতি অমৃতা সিনহার ইছলাশ থেকে অন্য ইছলাশে স্থানান্তর করার নির্দেশ দিক সুপ্রিম কোর্ট নবগঠিত বেঞ্চ যাতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহার বণ্টবে প্রভাবিত না হয় সেই বিষয়ে নির্দেশিকা জারি করুক শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে এই সকল বিষয় উপযুক্ত পদক্ষেপ গ্রহণের নির্দেশ জারি করুক শীর্ষ আদালত যদিও এই আবেদন ফিরিয়ে দেয় সুপ্রিম কোর্ট নতুন করে মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়